আমি একটা ভর্তা রেসিপি করব, সেটা হচ্ছে পটলের খোসার ভর্তা। তার জন্য আমি নিয়ে নিয়েছি পটলের খোসা, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। লাগছে হচ্ছে একটা গোটা ছোট একটা পেঁয়াজ কুচি, রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে, নুন, চিনি এবং হলুদ। তাহলে চলুন শুরু করি আজকে পটলের খোসার ভর্তা। কড়াইয়ে কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন এবং পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি ভালো করে ভেজে নেব। প্রথমে দেবো কালো জিরে, তারপর দেবো শুকনো লঙ্কা, তারপর রসুন এবং পেঁয়াজ। এগুলোকে দিয়ে সর্ষের তেলে করবো পুরো ভর্তাটাই। ভর্তা সাধারণত সর্ষের তেলেই বেশি ভালো লাগে। ভালো করে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো পটলের খোসাগুলো, এবং পটলের খোসাগুলোকেও এর সাথে একসাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পটলের খোসাগুলো সেদ্ধ হয়ে যায়। লাল লাল করে এগুলো সব একসাথে আমি ভেজে নেব, এবং এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন, দিয়ে দেবো হচ্ছে নুন এবং পরিমাণ মতন হলুদ, খুবই কম, এবং সবগুলো একসাথে ভেজে নেব। খোসাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সির বাটির মধ্যে তুলে নিয়ে পেস্ট করে নেব সবগুলোকে একসাথে করে নিয়ে। মিক্সি থেকে নামিয়ে চিনি এবং সর্ষের তেল দিয়ে মেখে নিলেই রেডি আজকের রেসিপি, পটলের খোসার ভর্তা। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। তাহলে আজকের রেসিপি এখানেই ডান, পটল খোসার ভর্তা।